যে আপনারা যে এখনো সিনেমা দেখতে যাচ্ছেন সে কারণে আমার বাড়ির বাজার হয়, সে কারণে আমি আপনাদের সামনে এত ভালো ভালো কাপড় পরে দাঁড়িয়ে থাকি। এই সত্য কথাটা যদি আমরা স্বীকার না করি অ্যাজ আ ইন্ডাস্ট্রি, চলচ্চিত্র একটা শিল্প, সো সব কিছু মিলিয়ে আমি স্বীকার করতে চাই দর্শক এবং বাংলাদেশের সবার সামনে যে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি হিসেবে আমরা কোভিডের আগে কমায় ছিলাম, এখন মোটামুটি ডাক্তার বলে দিয়েছে আশা খুব একটা নাই, তারপরেও না আমরা মোটামুটি কবরে যাওয়ার অবস্থাতেও শেষ চেষ্টা করেই যাচ্ছি। এটা আমাদের ধ্যান, এটা আমাদের জ্ঞান, এটা আমাদের সব কিছু। আপনি যদি জিজ্ঞেস করেন আরিফিন শুভকে দিয়ে আর কি হতো, ভাই আরিফিন শুভকে দিয়ে আর কিছুই হবে না, কিছু হবে না অভিনয় করা ছাড়া। সো আমি আর কিছু পারি না, তো আমাকে এটাই করতে হবে। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলছি যে এত কিছু বলে তারপর দর্শকের জন্যে একটা কথা যে সত্যিকার অর্থে আমরা যারা এখন কাজ করি ইন্ডাস্ট্রিতে, যদি সম্ভব হতো যারা যারা এখনো সিনেমা দেখতে যান বাসা থেকে বের হয়ে কাপড় পরে, রিক্সা, সিএনজি, ট্যাক্সি, গাড়ি, যেই মাধ্যমেই যান, গিয়ে সেটার ভাড়া দিয়ে হলে ঢুকে সেটা টিকিট কেটে বসে, এটা একভাবে ছাড় পোকার কামড় খাওয়ার মতো আর কি। মানে সিনেমা দেখতে তো যাওয়া না, ছাড় পোকার কামড় খেতে যান আপনারা। আমি সত্যি বলছি, যদি সম্ভব হতো আপনাদের প্রত্যেকের বাসায় গিয়ে আমি বুকে জড়িয়ে কিছুক্ষণ বসে থাকতাম আপনাদের সামনে, যে আপনারা যে এখনো সিনেমা দেখতে যাচ্ছেন সে কারণে আমার বাড়ির বাজার হয়, সে কারণে আমি আপনাদের সামনে এত ভালো ভালো কাপড় পরে দাঁড়িয়ে থাকি। সো দর্শকদেরকে একটা কথাই বলবো, তো আমরা অস্ত্র দিয়ে যেরকম যুদ্ধে জিতিনি, এই বাংলাদেশটা স্বাধীন করিনি, বিশ্বাস করেন আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির কিছুই নাই, আমরা অদম্য একটা বিশ্বাস নিয়ে করেই যাচ্ছি, করেই যাচ্ছি, করেই যাচ্ছি। কারণ ওই যে এখনো অনেকগুলো মানুষ গায়ে পড়ে নিজের দায়িত্বে ছাড় পোকার কামড় খেতে আসে, যেই মানুষটা 500-300 হাজার টাকা খরচ করছে, যেটা আমার প্রডিউসারের কাছে যাচ্ছে, যেটা থেকে আমাদের প্রত্যেকের ফ্যামিলি চলে, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ধোকা দিতে চাই না। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দুখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। আমি ইমোশনাল হচ্ছি না, আমি রিয়ালিটি বলছি, কারণ বলার সুযোগ তো সবসময় হয় না, আর হলেও আমি বলি না। আমি পরিচালকের কাছে, পরিচালক দয়দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যা ছাড় পোকা যদি একটু কামড়ায়, একটু কামড়াতে দিয়ে কিন্তু ব্ল্যাক ওয়ারটা দেখে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।